নিবন্ধনের পর সর্বোচ্চ 8 দিনের মধ্যে জমির নাম জারি, ভূমি নিবন্ধন এবং নাম জারি কার্যক্রম সমন্বয় প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হওয়ায় মিলেছে এই সুবিধা। এতে জমি নিবন্ধন এবং মালিকানা নিয়ে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে মনে করছেন মন্ত্রিপরিষদ। সোমবার সকালে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক, গণভবন থেকে এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় আড়াই ঘন্টা চলা এ বৈঠকে অনুমোদন হয় জমি রেজিস্ট্রেশন ও নামজারি কার্যক্রম সমন্বয় সাধনের প্রস্তাব। এর ফলে এখন থেকে জমি নিবন্ধনের পর সর্বোচ্চ 8 দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে নামজারি হয়ে যাবে। জমির দলিল নিবন্ধনের আগেই সফটওয়্যারের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার বা এসিল্যান্ডের কার্যালয় থেকে জমির তথ্য জেনে নেবেন সাব রেজিস্ট্রার। এখন থেকে মালিকানার প্রকৃত দলিলপত্র দেখে জমি রেজিস্ট্রেশন হবে। এখন থেকে সাব রেজিস্ট্রার অফিস আর এসিল্যান্ডের মধ্যে একটা যোগাযোগ করে দেওয়া হবে, একজন আরেকজনের ডাটা বেজে ঢুকতে পারবে। তো যখন কারোর কাছে জমি রেজিস্ট্রেশনের জন্য যাবে কেউ, তখন সাব রেজিস্ট্রার আগের মতো সাথে সাথে আপনার রেজিস্ট্রি করে দিবে না, উনি অনলাইনে ওই এসিল্যান্ডের অফিস থেকে ওটা রেকর্ড অফ রাইটসের স্ট্যাটাসটা জানবেন। ভূমি নিবন্ধনের দলিল সম্পন্ন হওয়ার পর সেই তথ্য এসিল্যান্ডকে জানিয়ে দেবেন সাব রেজিস্ট্রার, তখন এসিল্যান্ড নামজারি করবেন। এতে একজনের জমি অন্যজনের নামে নামজারির সুযোগ থাকবে না। এছাড়াও জমির হালনাগাদ সব তথ্য এক মাসের মধ্যেই সেটেলমেন্ট অফিসের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। সারা দেশের 17টি উপজেলায় এই কাজ চলমান, আগামী এক বছরের মধ্যে যা সারা দেশে চালু হবে। রেজিস্ট্রেশন করে, মিউটেশন করে, কিন্তু রেকর্ড কালেকশন করতে হবে। এসিল্যান্ডের দায়িত্ব থাকবে এবং সে মান্থলি রিপোর্ট দিবে, সে তার এডিসি রেভিনিউর কাছে, ইউনোর কাছে, যে কতটা মিউটেশন হলো, কতটা রেকর্ড কালেকশন হলো। কারণ শুধু আপনার মিউটেশন হলেই হবে না, তো রেকর্ড কালেকশন লাগবে, নাহলে আপনি পরবর্তীতে খাজনা দিতে গেলে আরো গণ্ডগোল লাগবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, আগে জমি কেনা বেচার জন্য দুটি দলিল হতো, এখন থেকে তিনটি দলিল হবে। বাড়তি দলিলটি এসিল্যান্ডকে সরবরাহ করা হবে। নতুন এ প্রক্রিয়ায় জমি জমা সংক্রান্ত অর্ধেক মামলা কমার পাশাপাশি 75% দুর্নীতি কমে যাবে বলে মনে করছে মন্ত্রিসভা। রেজিস্ট্রেশনটা খুব ট্রান্সপারেন্ট হবে, 2 নম্বর মিউটেশন অটোমেটিক হয়ে যাবে, 3 নম্বর রেকর্ড অফ রাইট কারেকশন এটাও অটোমেটিক হবে। অ্যান্ড দিস উইল বি দ্য লায়াবিলিটি অফ দ্য এসিল্যান্ড। করাপশনের মানে 75% তো স্ট্রেটওয়ে কমে যাবে। উত্তরাধিকার সম্পত্তি তৃতীয় লিঙ্গের মানুষের যেন ঠিক মতো পান তা নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও উত্তরাধিকারের জমি বণ্টন ও নামজারিও 5 থেকে 6 মাসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।